পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেও আছড়ে পড়েছে করোনার ঢেউ। আর সেই ঢেউয়ের তরঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে করোনা রোধে চলা লকডাউনের মেয়াদ আগামী 30শে মে পর্যন্ত আরও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে নদিয়ার টেহট থানার বেতায় এলাকার দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এলেন বেতায়ের লায়ন্স ক্লাবের সদস্যরা এবং নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণু রায়। গত রবিবার ক্লাব সদস্য ও কৃষাণু রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার প্রায় 400 জন অভাবী দিন দরিদ্রের হাতে নানা ধরনের সবজি, মসুরির ডাল, সোয়াবিন, সরিষার তেল, মুড়ি প্রভৃতি খাদ্য সামগ্রী তৎসহ সাবান ও মাস্ক তুলে দেওয়া হলো। এই দান তুলে দেন স্বয়ং অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণু রায় এবং ক্লাব সদস্যরা। এছাড়া উপস্থিত সকলের জন্য ছিল উপরি পাওনা হিসাবে রান্না করা খাবার ও শেষ পাতে মিষ্টান্ন। ত্রাণ নিতে এসে সদ্য পিতৃহারা পোস্ট অফিস পাড়ার পরেশ রায় বলেন, লকডাউনে কাজ হারিয়ে অর্থহীন হয়ে পড়েছি, বাচ্চাদের মুখে ঠিকমতো দুমুঠো অন্ন তুলে দিতে পারছি না। এ অবস্থায় এই সাহায্যে কয়েকদিনের জন্য অন্তত অন্ন সংস্থান হলো। দান নিতে আসা পুরোহিতদের পক্ষে কঙ্কন অধিকারী বলেন, রেশন ও অন্যান্য স্থান থেকে কিছু চাল পেয়েছি, কিন্তু এর সঙ্গে রান্নার অন্যান্য সামগ্রীও প্রয়োজন। ক্লাব ও অ্যাডিশনাল সাহেবের দেওয়া এই সামগ্রী পেয়ে আমার মতো এলাকার অনেকেই উপকৃত হলাম। প্রসঙ্গত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণু রায় বলেন, এমন একটি জনকল্যাণমুখী অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো লাগছে। ক্লাব সদস্য ও এলাকাবাসীর পাশে থেকে সাহায্য করেছি মাত্র, যাতে মানুষ উৎসাহিত হয়ে দিন দুঃখীদের সাহায্যে এগিয়ে আসেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমরা বাইরে থেকে চাল টাল দিতে পাই, কিন্তু এই সবজি, সাবান, শুকনো খাবার এগুলো আমাদের কেউ দেয় না, তেল টেল আমাদের কেউ দেয় না। এবং আমরা এই ব্রাহ্মণ যে সমাজ, এই সমাজটা একেবারে পিছিয়ে পড়েছে। এদের কোনো কাজ নেই, কোনো কিচ্ছু নেই, এদের মতো অভাবী আর কেউ নেই বর্তমান। কারণ প্রত্যেকে কাজ পাচ্ছে, যারা না পাচ্ছে তারা কিন্তু বহু সাহায্য পাচ্ছে, বহু সহযোগিতা পাচ্ছে, আমরা কিচ্ছু পাচ্ছি না। তাই এই লায়ন্স ক্লাবের এই পক্ষ থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি এতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। তাই লায়ন্স ক্লাবের সমস্ত সদস্যদের আমি আমার পক্ষ থেকে এবং আমার ব্রাহ্মণ সমিতির পক্ষ থেকে এদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং অ্যাডিশনাল এসপিকেও আমি এই সহযোগিতার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম কঙ্কর অধিকারী, বেতায় বাজার। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।